যে বাড়ি থেকে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি সেই বাড়িতে আমাদের ফিরতে হবে। এবারে সেটা কার বাড়ি, এতেই আমরা বুঝে নিতে পারব যে আমরা জন্ম নেইনি, আমাদের জন্ম দেয়া হয়েছে। আমরা যে মানুষ হব এটা আমরা নিজেরা জানি না, আমাদের মানুষ করে পাঠানো হয়েছে। এবার যিনি মানুষ করে পাঠিয়েছেন তিনি কি, যিনি আমাদের এই সংসারে মানুষ করে পাঠিয়েছেন তিনি হলেন অনাদিয়াদি গোবিন্দ শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান। কারণ আমরা একটা ছোট্ট ঘর করতে গেলে আপনাকে 10 জায়গায় ছুটতে হবে, ওখান থেকে ইট বালি সিমেন্ট। কারণ কি, কারণ কোনোটাই আমাদের নিজস্ব নেই, তাই আমাদের ছুটতে হয়। কিন্তু এই বিশ্ব সংসারে মা এমন একজন আছেন যিনি কিন্তু কোনোদিন কোথাও ছোটেননি, তিনি একই চেয়ারে বসে কোটি কোটি মানুষকে সৃষ্টি করে, পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম যা আপনি চোখের সামনে দেখছেন কোনোটাই কিন্তু আমাদের সৃষ্টি নয়। তাকান এদিকে তাকান, এগুলো কিন্তু কোনোটাই আমাদের সৃষ্টি নয়। সেই জন্যে বলে, অনেকে বলে আমরা সংসার করেছি, কিন্তু জানবেন এই পৃথিবীর মানুষ কোনোদিন সংসার করতে পারেন, সংসার করতে পারেন। এগুলোকে শুনতে হবে। অনেকে বলে আমি সংসারী, কিন্তু না, সংসার আমরা কেউ কোনোদিন করিনি। একটু ভেবে দেখুন, সংসার আমাদের আগে থাকতেই ছিল, আমরা শুধু সংসারে চলে এসেছি, তাই না? আপনি যখন এই পৃথিবীতে আসেননি তখন কোন জিনিসটা ছিল, আর জন্মের পরে এখন কোন জিনিসটা দেখছেন? আপনার জন্মের আগেও চাঁদ উঠত, সূর্য উঠত, দিন রাত্রি হতো, নদীতে জোয়ার ভাঁটা খেলতো, আপনার জন্মের আগেই ছিল। জন্মের পরে আবার আপনি সেইগুলোকে দেখছেন। তাহলে আমরা যে সংসার করেছি কোথায়, সংসার তো আগে থাকতেই তৈরি হয়ে আছে, শুধু সংসার আগে থাকতেই সৃষ্টি, শুধু সেই সংসারে আমরা চলে এসেছি। তাহলে এবার বলুন সংসারটা কে করেছে? যদি বলেন বাবা করেছে, আস্তে একদম আস্তে, যদি বলেন যে আমার বাবা সংসার করেছে, না বাবাও করেন, তার বাবা করেছে সেও করেন, তবে একজন বাবা করেছে, এই বিশ্ব সংসারকে সৃষ্টি করেছে, ওই বাবার বাবা, বাবার বাবা খুঁজে যান, একটি বাবাকে আপনি পেয়ে যাবেন। সেটা কে? ওই বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, খুঁজতে খুঁজতে আপনি পাবেন যেই বিশ্ব সংসারকে সৃষ্টি করেছে সেই জগতের বাবা, সেই জগৎ পিতা ভগবান সেই কৃষ্ণচন্দ্র। এ সংসারটা তারই সৃষ্টি, শুধু আমরা চলে এসেছি। এবার আপনাকে আবার সেই জায়গায় ফিরতে হবে,
যে আমাকে মানুষ করে পাঠিয়েছে আর তার কাছে ফেরার রাস্তা কোন জিনিস তার কাছে ফেরার রাস্তা কিন্তু টাকা পয়সা নয় বিষয় সম্পত্তি নয় তার কাছে ফিরতে গেলে এই যে হরি নামটা আপনারা শুনছেন এই হরি নামটা নিয়েই কিন্তু আপনাকে ফিরতে হবে তাই না যেদিন আপনার অন্তিম সময় আসবে সেদিনকে হয়তো এ হাত আপনার তালি দিয়ে হরি নাম করবে না এ শরীর হয়তো চলবে না এ দেহটা অচলের মতো পড়ে থাকবে কিন্তু আপনার মন সেই মনে যদি মৃত্যুর সময় হা রাধে বলেন হা গৌর বলেন হা নিতাই বলেন হা কৃষ্ণ বলেন তাহলে দেখবেন আপনি পরীক্ষায় পাশ করেছেন আপনার মৃত্যু হবে কিন্তু মৃত্যুর পরে দেখবেন ভগবান আপনার কাছে আসবে ওই আপনাকে হাত ধরে পার করাবে আবার তার বাড়িতে নিয়ে যাবে আবার তিনি মানুষ করবে আবার আপনি হরিবাসরে বসবেন আবার আপনি দু হাত তুলে বলবেন নিতাই গৌরে প্রেমানন্দে হরি এই আসা যাওয়ার খেলা আজও পর্যন্ত চলেছে তাই আপনারা উপস্থিত হয়েছেন সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম আমার সম্মুখে যারা বসে আছেন তাদের প্রণাম করি যারা দূরে আছেন তাদের প্রণাম করি যারা আসতে পারেননি বা আসার ইচ্ছা প্রকাশ করেননি কারণ পৃথিবীতে তো এক প্রকারের মানুষ নেই এক প্রকারের মানুষ হরিনাম শুনতে চায় আবার এক প্রকারের মানুষ এটাকে মানতে চায় না এক প্রকারের মানুষ তুলসী কাঠের মালা পড়তে ভালোবাসে আবার এক প্রকারের মানুষ ও মালাকে ছিঁড়ে দেবার জন্য তৈরি হয়ে আছে তাহলে পৃথিবীতে যারা এখনো পর্যন্ত এ হরিবাসর দেখেনি আপনারা তো গৌরাঙ্গ মহাপ্রভু সম্মুখে তাকিয়ে আছেন কিন্তু এই পৃথিবীর বেশ কিছু মানুষ ভগবানের পিছন দিকে তাকিয়ে আছে তো সেই জন্য বলি যারা এখনো কোনোদিন হরিবাসরে আসেনি যারা ভগবানকে নিন্দে করে উপহাস করে তাচ্ছিল্য করে আমি তাদের ঘরেও প্রণাম করি যদি বলবেন তাদের ঘরে প্রণাম করো কেন করতে হবে কারণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেলেন যে পৃথিবীতে কোনোদিন কাউকে তুমি নিন্দে করতে যেও না নিন্দে অবহেলা অশ্রদ্ধা পরচর্চা এগুলো করার জন্য কিন্তু ভগবান আমাদের মানুষ করে পাঠায়নি তাই তুমি পৃথিবীতে নিন্দে করো না তাছাড়া কাকে তুমি নিন্দে করবে আজকে যে হরি নাম শোনেনি এখানে যত মানুষ বসে আছেন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ওই মানুষটা কোনোদিন আর হরি নাম শুনবে না এমন গ্যারান্টি আমরা দিতে পারবো তাহলে আজকে যে শুনেনি কাল শুনবে তাহলে তুমি নিন্দে করবে কাকে অনেকে তুলসী কাঠের মালা পরে অনেকে পরে না কে বলতে পারে যে কোন যে পরে না সে কোনোদিনই আর পরবে না আজকে পরে না দুদিন পরে পরবে শোলা কোনোদিন কি জলে ডোবে শোলা এত হালকা জিনিস কোনোদিন জলে ডোবে না কিন্তু বছর খানেক যদি জলে পড়ে থাকে তাহলে দেখবে না চেপে ডোবাতে হবে না আপনা হতেই ডুবে যাবে তদ্রূপ ওদের ঘরে আসার সুযোগ দিতে হবে নিন্দে করলে হবে আজ আপনারা সামনে আছেন পৃথিবীর ওই সব মানুষ পিছনে আছে কিন্তু জানবেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে হয়তো একদিন সামনের মানুষ পিছিয়ে যাবে আর পিছন করা মানুষগুলো তারাই এমন সামনে এসে আনন্দ করে দু হাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি তাই এ পৃথিবীতে
নিন্দে অবহেলা অশ্রদ্ধা করার জন্য আমরা আসিনি সেই স্বামীজির বাণী জীবে দয়া করে যেই জন সেই জন সেবিচ ঈশ্বর প্রতিটা জীবের মধ্যে ভগবান আছে তুমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসো তারই মধ্যে তুমি একদিন ভগবানের দর্শন পাবে হরি তাই আসুন সকলের মঙ্গল প্রার্থনা করে আশপাশে যে সমস্ত দেবদেবীর মন্দির আছে তাছাড়া এই পৃথিবীর মধ্যে আশা করি তারাপীঠ মহাতীর্থ সেই দেবীর চরণে প্রণাম করি সকলের মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা কিছুক্ষণ সৎসঙ্গে যুক্ত হই আবার কথা এলো যেটাকে হরিবাসর না বলে সৎসঙ্গ বললাম কেন তার কারণ আপনারা এখানে আসছেন জানেন এখানে কোনো অর্কেস্ট্রার আসন নয় ধামাকার আসন নয় এখানে হবে হরি নাম সংকীর্তন এখানে হবে ভগবানের কথা আর ভগবানের কথা হলে তো ভক্তের কথা চলে আসবে আবার ভক্তের কথা বলতে গেলে তো ভগবানের কথা আসবে কি তাহলে এখানে সাধুর কথা হবে মুনি ঋষির কথা হবে ভাগবতের কথা হবে মহাভারতের কথা হবে তাহলে যেখানে সাধু ঋষি ভগবান ভক্তের কথা হয় সেটাকে কি বলা হয় সৎসঙ্গ তাহলে এটা একটা সৎসঙ্গের আসর আর আপনারা জানেন সৎসঙ্গ স্বর্গে বাস অসৎসঙ্গ নরকে বাস চোরের সঙ্গ করলে চোর হবে ডাকাতের সঙ্গ করলে ডাকাত হবে জুয়ারির সঙ্গ করলে জুয়াখোর হবে কিন্তু এমন পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত নিতাইয়ের ভক্ত গৌরীর ভক্তের যদি সঙ্গ করা যায় তাহলে আপনারা বিশ্বাস রাখবেন ও কোনোদিন চোর হবে না ডাকাত হবে না ও একদিন পরম হরিভক্ত পরম কৃষ্ণ ভক্ত হবে তাই আসুন আমরা সেই সৎসঙ্গে যুক্ত হই তবে সেই সৎসঙ্গে যুক্ত হবার আগে একবার সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি না ঠিক তো হলো না ঠিক তো হলো না যেভাবে ভক্তরা আছে একই সঙ্গে যদি একটা জয় পড়তো তো মেঘের মতো গর্জন শুরু হতে পারত সেটা তো হলো না তো কই বাদ নেই একবারে না হয় দুবারে হবে কে আশা করি আমি যদি আরেকবার বলি তাহলে যে জোরটা বেড়েছে আশা করি শতগুণ বাড়বে বাড়বে তো নাকি তাহলে আরেকবার বলবো বলবার বলি একবার নিতাই গৌরী চাঁদ কি তার মানে এ আওয়াজ আমাদের মধ্যেই ছিল তাই না এ আওয়াজ এ তেজ আমাদের মধ্যেই ছিল কিন্তু আমরা কৃপণতা ছিলাম আমাদের মধ্যে একটা কৃপণতা ছিল কিন্তু এইটুকু তো বুঝতে হবে যার কৃপায় পৃথিবীতে আমরা মানুষ হয়ে এলাম তার নামে জয় দিলে তো জয় জয়কার আপনি হবেন তাই না ভগবানকে যিনি প্রণাম করে মঙ্গলটা কার হয় ভগবানকে যিনি প্রণাম করবে মঙ্গলটা কার হবে ওই যিনি মা ঘুমাচ্ছে ওনার হবে না বাড়িতে যে বিছানায় শুয়ে আছে তার হবে ভগবানকে যে প্রণাম করবে মঙ্গলটা তারই হবে কারণ তিনি মঙ্গলময় তিনি মঙ্গল করবে বলেই আছে তাহলে তাকে প্রণাম করলে তো আপনার মঙ্গল হবে যেমন দুর্বলকে যদি জড়িয়ে ধরো তুমি দুর্বল হয়ে যাবে শক্তিমানকে যদি তুমি ভালোবাসো একদিন তুমি শক্তিমান হবে তদ্রূপ তার নামে জয় দিতে গেলে কিন্তু রাখা চলবে না কারণ তিনি মঙ্গলময় উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি এগুলো কিসের জন্যে এগুলি সবই মঙ্গলদায়ক জিনিস
এগুলো সবই মঙ্গলের জন্য, তাই হরিবাসরে এগুলো করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, দুবারে কি শেষ হয় না তিনবারে? হ্যাঁ, মানে দিব্যি দিলেও তিনবার, আমি দিব্যি দিয়ে বলছি বলছি বলছি, তাহলে যেন দুবারে হলো, দুবারে নয় তিনবারে। তাহলে আর একবার বলা যাক, কি বলিয়ে নিতাই গৌরী চাঁদে কি। তাহলে এইভাবেই আমরা সৎসঙ্গে আস্তে আস্তে এগিয়ে যাই। এবার জেনে দেখি আমরা যে পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম কিসের জন্য এলাম, কি করার জন্য এলাম। ভজব বলিয়া এ সঙ্গে সাজে আইন, ভজন হল না, ভজন হল না আমা, বলিয়া এই সংসারে আইন, আমাদের ভজন হল না, ভজন হল না আমার, ভজব বলিয়া ভজব বলিয়া ভজব দুটো দুটো, একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভোজন। ভোজন মানে কি? খাওয়া। আর ভজন মানে কি? যেটা আপনারা করতে বসেছেন এটাকে বলা হয় ভজন। এবার উপলক্ষটা কি? যেখানে আপনারা যে সব ছেড়ে এসেছেন ভজন করার জন্য, তার উপলক্ষটা কি? উপলক্ষ হলো হরি নাম সংকীর্তন। হরি নাম হচ্ছে বলি আপনারা এসেছেন আর এখানে বসে বসে আপনারা ভজন করছেন। এবার এই ভজনটা সবাই কিন্তু সমানভাবে করে না, করে কি? আর সবাইকে যে সমানভাবে করতে হবে এর কোনো মানে নেই। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি কি বলে গিয়েছিল, যে মানুষের যত মত তত পথ। ভগবানকে ধরার শুধু রাস্তা হরিবাসরে বসে হরি নাম শুনলেই নয়, ভগবানকে যে তুমি ধরবে তার অনেক রাস্তা আছে। তুমি যদি মনে করো যে কাঠের মধ্যে ভগবান আছে, কাঠ, তুমি যদি কাঠকে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদো, কাঠের মধ্যেই তুমি একদিন ভগবানকে পাবে। তার প্রমাণও তো আছে উড়িষ্যার বুকে, কে? প্রভু জগন্নাথ। কিসের মূর্তি? কাঠের মূর্তি। তাহলে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে, কেন? কাঠের মধ্যে ভগবান আছে। তাই দেখো কাঠের মধ্যেও ভগবানকে পাওয়া যায়। তুমি যদি মনে করো ইঁটের স্তম্ভ, একটা ইঁটের স্তম্ভ, তাকে যদি জড়িয়ে ধরে কাঁদো, তার মধ্যেও ভগবানকে পাবে। ইঁটের স্তম্ভে আবার ভগবান থাকে, আছে, তারও প্রমাণ আছে মহাভারতে। হিরণ্যকশিপু তার ছেলে ছিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, কি? তো হিরণ্যকশিপু বলেছিল, বল প্রহ্লাদ তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলেছিল, আমার ভগবান তো সর্বত্র আছে, না এই ঘরে কোথায় আছে? বলে ওই ইঁটের ভেতরে আছে, ইঁটের স্তম্ভকে দেখিয়ে দিয়েছে। যেই দেখিয়ে দিয়েছে হিরণ্যকশিপু বলে, তাহলে ওটাকে আমি ভাঙবো? যেই ইঁটের স্তম্ভটাকে ভাঙতে গেল, আপনারা তো জানেন যে ইঁটের স্তম্ভ ভেদ করে ভগবান বেরিয়ে আসেনি। দেহটা ছিল মানুষের মতো, মুখটা ছিল পশুর মতো, বিভৎসতার চেহারা ছিল, বড় বড় দাঁত, বড় বড় নখ। ওই ইঁটের ভেতরে অট্ট হাসি হাসতে হাসতে হিরণ্যকশিপুকে তার কোলের মধ্যে রেখে পেটটাকে চিরে দিল। উনি কে? উনি হলেন নৃসিংহদেব, কি? তাহলে ইঁটের স্তম্ভের মধ্যে ভগবান আছে, তাহলে ভগবান কোথা নেই? ফুলে আছে, ফলে আছে, পাতায় আছে, কি চন্দ্রে আছে, সূর্যে আছে, তোমার সামনে আছে, পেছনে আছে,
ভগবান সর্বত্ব আছে তাহলে সর্বত্ব ভাবেই তাকে ধরা যায় শুধু হরি নাম শুনলেই ধরা যাবে কি ভগবান যদি সর্বত্ব থাকে তাকে সর্বত্ব ভাবে ধরা যায় তাহলে এখানে যে আপনারা বসেছেন ভগবানের কৃপা পাবেন বলে তাহলে দেখুন এখানেও কিন্তু সবাই একই ভাবে করছেন কেউ হাতে তালি দিয়ে করছে ভজন কেউ না দিয়ে করছে ভজন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে কেউ বসে বসে করছে কেউ পা ছড়িয়ে করছে কেউ পা গুড়িয়ে করছে কেউ পা ছড়িয়ে কেউ পা গুড়িয়ে আবার দেখবেন শুয়ে শুয়ে কেউ করবে কিন্তু দোকান বন্ধ হলে আর হবে না ওটাকে বন্ধ করলে হবে না এই যে ভগবান মাথা থেকে পা পর্যন্ত দিয়েছে এর মধ্যে তো দোকান খুলে দিয়েছে দোকান বলতে কোনটে এই যে যোগ করে দাও দুটো কানকে দোকান এই দোকান খুলে রাখলেই দেখবেন কৃষ্ণ কথা আপনার কাছে যাবে কিন্তু দোকান যদি বন্ধ হয় তাহলে তোমার কাছে যাবে না পাশের মানুষের কাছে যাবে তোমার কাছে যাবে তাহলে ভগবানের নাম যেমন ভাবে করা যায় তার ভজন যেমন ভাবে করা যায় এবারে দেখুন ভজনেরও সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন তাই তো ভজনের সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন এই যে একটা কথা আপনাদের বলি যে আপনারা যে এখানে আসছেন এই ঝিলিক এদিকে তাক এই যে আপনারা এখানে নাম এখানে যে আসছেন গান শুনতে আসছেন তো গান শুনতে আসছিস ঠিক করে বল গান শুনতে আসছিস না নাম শুনতে আসছিস কোনটি তাহলে গান শুনতে আসতে বললি অনেকে বলে চল দিদি গান শুনতে যাই আচ্ছা বলুন তো হরিবাসরে গান বলে শব্দটা আছে কোথাও অষ্টম প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ষোল প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন তাহলে গান কোথায় তার মানে দেখেছেন আমরা কত ভুল করি তাহলে গান শব্দটাই হরিবাসরে লেখা থাকে না তবু বলে আমরা গান শুনতে যাচ্ছি না জীবনে কোনোদিন আপনাদের করে কেউ জিজ্ঞাসা করলে একটা কথা বলবেন আমরা নাম শুনতে যাচ্ছি কার নাম শুনতে যাচ্ছি বিশ্বজিৎ খাঁড়ার নাম শুনতে যাচ্ছি না যিনি জগৎ সৃষ্টি করেছে সেই ভগবান শ্রীকৃষ্ণের গুণগান শোভন করব হরি নাম আমরা শুনতে যাচ্ছি ঠিক আছে গান আর নামের মধ্যে তফাত আছে দেখবেন গান আর নাম তফাত কি গানের মরণ আছে কিন্তু নামের কোনোদিন মরণ নাই এগুলোকে বুঝতে হবে গানের মরণ আছে নামের মরণ নাই সেটা কেমন দেখবেন গত বছর একটা গান চারিদিকে বেজেছে সে কালী পুজো হোক দুর্গা পুজো হোক কি সর্বদাই তোরা শুনিনিস কিন্তু সেই গান কি এবছর আর হচ্ছে এবছরে সেই গান বন্ধ হয়ে গেছে এবছরে আবার নতুন করে একটা গান হচ্ছে তাই তো টুম্পা সঙ্গ তাহলে ওই গান আবার চারিদিকে বাজছে আবার দেখবেন আগামী বছর ওই গান কি আর হবে কি ওই গান বন্ধ হয়ে যাবে কিন্তু বলুন হরি নামটা কি বন্ধ হয়েছে হরি নাম বন্ধ হয়েছে এখানে 23তম বছর হরি নাম হচ্ছে তাহলে একবার ভেবে দেখুন গানের মরণ হয়ে যাচ্ছে কিন্তু নামের মরণ হচ্ছে না প্রতি বছর কিন্তু নাম হয়েই চলেছে আপনাদের কি মনে হয়েছে যে এবছর হরিনাম শুনব আগামী বছর আর শুনব না এমন কি হয়েছে তাহলে হরিনাম যে প্রকৃত হরিভক্ত সে রাস্তা দিয়ে যাচ্ছে যদি হরিনাম একবার কানে শোনে দাঁড়িয়ে যাবে এখন ইউটিভিতে এমন কীর্তন বেরিয়ে গেছে এক একটা ছেলেরা তারা এসে বলে দাদা তোমার গান না শুনলে আমাদের ঘুম ধরে না আরে একই গান তো প্রত্যেক দিন শুনে যাচ্ছে বলো মা তাদের কি খারাপ লাগছে তাহলে গানের মরণ হলো নামের মরণ নয় আর এই হরিনাম আজকের নয় সত্য যুগে হরিনাম হয়েছে তেতা যুগে হরিনাম হয়েছে দাপরে হরিনাম হয়েছে কলিতে আগেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে আমাদের মরণ হবে কিন্তু হরিনাম আমাদের চিরদিন থাকবে এ তাই তো
তাই ভজনেরও সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন এবারে বলুন কিসের জন্য এসেছে শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ ভজিবার তরে শ্রী কৃষ্ণ ভজিবার তরে শ্রী কৃষ্ণ ভজিবার তরে আচ্ছা শ্রী কৃষ্ণ ভজিবার তরে পরের লাইনটা আমার মনে নেই আপনাদের মা মনে আছে কি বলুন তো ও শ্রী কৃষ্ণ ভজিবার তরে কোথায় এসেছি সংসারে আইনু তাহলে আপনারা নিজেরাই বললেন যেখানে আসার কারণটা কি শ্রী কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু তাহলে আমাদের এখানে আসার কারণ নিশ্চয়ই পাঁচ ছেলের বাবা হওয়ার জন্য নয় আমাদের এখানে আসার কারণ নিশ্চয়ই পাঁচ ছেলের মা হব বলে না আমাদের এখানে আসার কারণ কিন্তু শুধু বাড়ি গাড়ি রাজঅট্টালিকা করার জন্য নয় তাহলে আমাদের আসার কারণ কি সেটা আপনারাই বললেন কৃষ্ণকে ভজন করার জন্য তাই না তাহলে আমরা এসেছি এখানে কৃষ্ণকে ভজন করার জন্যে তাহলে তুমি যেটা করতে এসেছো সেটা যদি তুমি না করো তাহলে বলো আর কি মানুষ করবে ভগবান আমাদের আর কি ছেঁড়া চটে বসার অধিকার আমাদের হবে সেই জন্যে বলে যেটা করবে বলে এসেছো সেটা তুমি করো এটা করলে তবে আবার তুমি মানুষ হতে পারবে নইলে এই জায়গায় বসার অধিকার আর হবে না কাউকে হাজার টাকা ধার দিলে সে যদি সময়ে না দেয় তোমার যেমন দিতে ইচ্ছা করে না তদ্য ভগবান একই চেয়ারে বসে কোটি কোটি মানুষ করে কিন্তু মানুষ করেও ঠকে যায় কাদের জন্যে আপনাদের জন্যে নয় যারা মানুষ হয়েও জীবনে কোনো দিন হরিনাম করল না যারা হরিবাসর দেখল না যারা সৎগুরুকে আশ্রয় করল না সারা সাধুগুরু বৈষ্ণবকে চিনল না ভগবান বলে তোকে মানুষ করে আমি ঠকিছি আবার তুই আসবি কিন্তু মানুষ হবি না তোকে কুকুর করে পাঠাবো ছাগল করে পাঠাবো হরিবাসরে গেলি ঠ্যাং ভেঙে দেবে বসার অধিকার পাবি তাহলে বুঝেছেন যদি মানুষ হতে চান তাহলে এই চটে বসুন আর দু হাত তুলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দ তাহলে বলি একবার চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি একটু হরিনাম করা যাবে কি তার মানে বুঝেছেন তো যেটা করব বলে এসেছি সেটা তো আগে করতেই হবে তাই না আর সেটা যদি না করি তাহলে তো সুযোগ আমাদের মিলবে না তাহলে সেটা করা যাক নাকি এটা হরিনাম আর হাতে তালিটা এবছর দেবেন না পরের বছর দেবেন এবছরই দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবছরই দিয়ে করা যায় তবে এইটুকু বলে দিচ্ছি যাদের হাত আছে তারা তালি দেবে যাদের হাত নেই তাদের লাগবে না আমাকে বলে দাদা আমাদের তো সবার হাত আছে তবু নেই বলো কেন আমি বলি শোন খোকা ভগবান হাত দিয়েছে বটে তবে কাদের হাত থেকেও নেই সেটা শুনবি যারা হাত পেয়েছে সেই হাত দিয়ে হরিনাম না করে মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়েছে ওদের হাত আছে কিন্তু ভগবানের কাছে ও হাত নেই যাদের ভগবান পা দিয়েছে হরিবাসরে আসার জন্যে কিন্তু সেই পা দিয়ে হরিবাসরে এলো না বাপ মার পেটে লাথি মেরে দিল তাদের নামই পা আছে কিন্তু ও পা কুকুরের পা মানুষের পা না সেই জন্যে বলে যাদের হাত আছে তারা তালি দ যাদের নেই তাদের লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক আপনারা সবাই মোটামুটি তালি দিচ্ছেন কি আচ্ছা একটা কথা আমি জানতে ইচ্ছা করছি এইখানে এক চক্রগ্রাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কি তা আমার কাছে কথা হলো নিতাই এখানে এলো ছোটবেলায় নাম ছিল কুবের কুবের তারপরে নিত্যানন্দ নাম পেয়েছিল আর সেই নিতাই গৌরকে আপনারা দেখেছেন তারা যে হরিনাম করত হাত ওদের নিচের দিকে ছিল তো নাকি মা নিচের উপর দিকে ছিল তাহলে আমরা নিচের দিকে হাত রেখে হরিনাম করছি একটু কেমন কেমন হচ্ছে না তাহলে একটু উপরে উঠবে উঠবে আচ্ছা ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় খারাপ লাগছে কি না বলি খারাপ লাগছে এই যে মিনিট দুয়েক হরিনাম করলেন কোনো খারাপ লাগলো নাকি ভালো লাগলো তো হ্যাঁ তাহলে দেখেছেন দু মিনিট হরিনাম করে আপনারা বললেন বড় ভালো লাগছে কে দু মিনিট হরিনামে বড় ভালো লেগে গেল কিন্তু কোন জায়গায় বসে বলছেন এখানে কিন্তু টিভি ফিজ বলে কিচ্ছু নেই এই জায়গায় বসে বলছেন ভালো লাগছে আর সংসারে দেখুন ২৪ ঘন্টা থাকা যায় এ শান্তি কি পাওয়া যায় তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ দু ভাই মিলে যে হরিনামটা বিতরণ করেছিল তাহলে এটা কোনো সাধারণ জিনিস নয় এটাকে ভাবতে গেলে হবে না যে হরিনাম হচ্ছে হচ্ছে শুনছি শুনছি তা নয় এ হরিনামের একটা ফল বুঝে নিন এ হরিনামের পাওয়ার ফলটা কি দেখুন এখানে এত মানুষ বসে আছেন হরিনামে আনন্দ হয়ে গেল আর বাড়িতে পাঁচজন থাকলে দেখবেন শুধু দেয়াল উঠে গেল কেন তাহলে হরিনামে সেই জন্যে বলি আমাদের মতো কীর্তনিয়াকে বাড়ি বাড়ি নিয়ে যেতে হবে এ প্যান্ডেল মাইক জেনেটার নিয়ে যেতে হবে না শুধু যে নামটা আপনারা করলেন এই নামটা বাড়িতে গিয়ে করুন দেখবেন এমনই সংসারী জীবনে একটা আনন্দ ফিরে আসবে তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পরিবার ছেড়ে আমাদের কাছে ছুটে এসেছিল এই হরিনাম দিতে এই কৃষ্ণ নাম হাজার হাজার মানুষ যদি হরিনামে আনন্দ পায় তাহলে কেন পরিবারে আনন্দ আসবে না আসবে একমাত্র হরিনামই তাই না বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে আর একটু করা যাবে কি বল গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা এত
তখন আমরা বুঝে নিলাম হরি নাম কি ফল। এবারে একটা লীলা আমরা শুনবো, যেটা হলো এক তীর্থস্থানে বসে আরেকটা তীর্থের কথা আমরা আলোচনা করব। জয় নিতাই, একটু গেন মনিটর কমছে। এক তীর্থে বসে আরেকটা তীর্থের আলোচনা করব। আমি জানি আমাদের হাওড়া জেলা থেকে এই তীর্থস্থানে মানুষ ছুটে আছে, আমিও হয়তো পূর্বজন্মে কিছু পুণ্য অর্জন করেছিলাম, তাই এই তীর্থস্থানে এসে কীর্তন করার আমি সুযোগ পেয়েছি। কিন্তু এই তীর্থে বসে আর একটা তীর্থের কথা আমরা জানবো, যেটা হলো এই তীর্থে মাকে দর্শন করতে আসে। কিন্তু আজকে এমন একটা তীর্থের কথা বলবো সেখানে দর্শন করার মতো কিছু নেই, সেখানে মানুষ যায় মৃত মানুষের পিণ্ডদান করতে যায়। সেটাও একটা তীর্থ তো, যেখানে পরিবারের মানুষ মারা গেছে তাদের পিণ্ডদান করার জন্য সেই তীর্থে যেতে হয়। সে তীর্থটার নাম কি? সর্বতীর্থের মহাতীর্থ, গয়া তীর্থ। এখন প্রশ্ন হলো, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার পিতা জগন্নাথ মিশ্রের পিণ্ডদান করতে ওই গয়াতীর্থে গিয়েছিল। তো গয়াতীর্থে গিয়ে তিনি যখন পিণ্ডদান করছেন, সেই পিণ্ড তারই পায়ে এসে পড়ছে। তিনি বিস্ময় হয়ে গেল যে পিণ্ড আমার পায়ে পড়ছে কেন? পাশে একজন ভক্ত মানুষ বসেছিল, সে সঙ্গে সঙ্গে বুঝে নিল যে পিণ্ড কেন নিজের পায়ে পড়ছে। কারণ যার চরণে পিণ্ডদান করছে ওই চরণটা কার? যে পিণ্ডদান আজকে করছে চরণটা তার, তার মানে ওটা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ওই তীর্থে রয়ে গেছে। এটা উনি জানতে পারলেন। ভক্ত মানুষটাকে যার নাম হলো ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীটাকে মাধবেন্দ্রপুরীর শিষ্য। মাধবেন্দ্রপুরী যখন মৃত্যুশয্যায় সজ্জিত, তখন ঈশ্বরপুরী বলেছিল, গুরুদেব আপনি তো আমায় ছেড়ে চলে যাচ্ছেন, আমি কি ভগবানকে দর্শন করতে পাবো না? তখন মাধবেন্দ্রপুরী বলেছিল, শোন ঈশ্বর, তুই গয়াতীর্থে চলে যাবি, গয়াতীর্থে গিয়ে বসে থাকবি, ভগবানের কাছে তোকে যেতে হবে না, ভগবান একদিন তোর কাছে আসবে। ভগবান যেদিন এসে পিণ্ডদান করবে, যেদিন দেখবি সেই পিণ্ড তারই চরণে পড়ছে, সেদিনকে তুই জেনে নিবি ওই হলো সত্যের নারায়ণ, ওই হলো তেতা রাম, ওই হলো দাপরের কৃষ্ণ, ওই হলো কলিতে পূর্ণবম্ব ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সেদিনকে তুই জানবি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু পিণ্ডদান করছে, সে পিণ্ড নিজের পায়ে এসে পড়ছে। তখন ঈশ্বরপুরী ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরল, এতদিনের অপেক্ষায় ছিলাম তোমার দর্শন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এ পিণ্ড আমার পায়ে পড়ছে কেন? বলে তো তোমারই চরণ। আমার চরণ তা কি করে সম্ভব? বলে হ্যাঁ, তুমি অন্তর্যামী সবই জানো, তবু তুমি ভক্তের মুখে শুনতে চাও, এ তীর্থটা একমাত্র তুমি সৃষ্টি করেছিলে। কোন যুগে? সত্য যুগে। সত্য যুগে আমি তীর্থ সৃষ্টি করলাম, কলিযুগে তীর্থ রয়ে গেল আছে এখন? এ তীর্থ গয়া তীর্থ সত্য যুগে সৃষ্টি, কলিযুগে সে তীর্থ এখনো আছে। এই তীর্থের মাহাত্ম শুনতে চাই। ঈশ্বরপুরী গৌরাঙ্গ মহাপ্রভুকে শুনিয়েছিলেন ওই গয়া তীর্থের মাহাত্ম, আর আজকে আপনারা শ্রবণ করবেন এই অধম বিশ্বজিৎ খাঁড়ার মুখে ওই গয়া তীর্থের মাহাত্ম। ঠিক আছে, ওই যে গয়া তীর্থ, এই দেখুন আজকে এমন একটা লীলা আপনারা শুনবেন। আস্তে, এমন লীলা আপনারা শুনবেন, লক্ষ্য করুন। মৃত্যুর পরে একটা মানুষকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, কি তাকে পোড়ানো হয়, কিন্তু বলুন তো সম্পূর্ণ শরীরটা কি তার পুড়ে যায় না একটা জিনিস রয়ে যায়? একটা জিনিস রয়ে যায় তো, সত্য মাথা পুড়ে গেল, লোহার মতো হাড় পুড়ে যাচ্ছে, কিন্তু একটা নরম মাংসপিণ্ড ওই আগুনে পুড়ছে, তিন ঘন্টা ধরে ওটা জ্বলছে তবু রয়ে যাচ্ছে।
ওটা আগুন থেকে তোলার সঙ্গে সঙ্গে দেখবেন প্রচন্ড ঠান্ডা তাহলে ওটা কি যেটা পুড়ছে না ওটাই হলো সৃষ্টি মানব সৃষ্টির রহস্য হচ্ছে ওই জায়গা থেকে ওটাকেই বলা হয় ভ্রূণ মায়ের গর্ভে ওই যে ছোট দানা বালির মতো যে ফোঁটা এসে পড়ে ও থেকেই মানব জাতি সৃষ্টি হচ্ছে মায়ের গর্ভে তাহলে যিনি ভগবান মানবকে সৃষ্টি করেছেন মায়েরই গর্ভে থেকে তাহলে সেই সৃষ্টি কি কোনোদিন মুছে যেতে পারে তাই সৃষ্টি কোনোদিন আগুনে পুড়বে না সৃষ্টি কোনোদিন জলে পচবে না ও সৃষ্টি ঠিক রয়ে যাবে যিনি সৃষ্টি করেছেন সেই জায়গাতেই যাও তাহলে ওটা রয়ে গেল ওটাকে কি করা হয় ওটাকে পুকুরের মাটিতে বা গঙ্গার মাটিতে ওটাকে পুঁতে দেয় তারপরে সাধ্য শান্তি করে তার আত্মার শান্তি কামনা করা হয় এই পর্যন্তই আপনারা জানেন কিন্তু এর পরেরটা কি হয় পরের কুণ্ডে যেটা ওই যে নাভি কুণ্ডটা যে পুকুরের মাটি বা গঙ্গার মাটিতে যে পোতা হলো ওটা কি ওখানেই থাকে না এর পরেরটা শুনুন মৃত্যুর পরে মানুষকে বলে জমালয়ে যেতে হয় জমালয় কথাটার অর্থ কি জানেন জমা যুক্ত লয় জমা যুক্ত লয় জমা লয় এবার জমা কুণ্ঠে খরচ কুণ্ঠে না হরিনাম করে তুমি পূর্ণ অর্জন করেছো তার মানে তোমার জমেছে আর তুমি অপরাধ করে খরচ করেছো তার মানে তোমার লয় হয়েছে তাহলে পাপ পুণ্যের হিসেব হয় কোথায় জমালয় তার মানে আমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে জমালয় আমাদের বিচার হবে ওই যে নাভি কুণ্ডটা রয়ে গেল জমের দূত এসে জমের দূত এসে ওটাকে নিয়ে চলে গেল জমালয় তার মানে আপনি নিজে চলে গেলেন জমালয় ওখানে ওখানে আবার মেশিনের দ্বারাই আপনাকে মানুষ করবে কারণ মানুষ যদি না হন আপনার বিচার হবে কি করে ওটা একটা নাভিকুণ্ড চলে গেছে তাহলে ও কি করে বিচার হবে তাহলে আবার আপনি মানুষ হবেন আপনার বিচার হবে কোন বিচার না এই যে সারা জীবন আপনি কি করেছেন আর কি করেননি কি বলেছেন আর কি বলেননি কি করবে বলে এসেছেন কি করা হলো না তার বিচার হবে ওই প্রতিদিন খাতায় লেখা হবে এই আজকে যে হরিনাম শুনছেন দশ বছর পরে যদি আপনাকে জিজ্ঞাসা করে কোথায় হরিনাম শুনেছেন আপনি বলতে পারবেন কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার খাতায় লেখা আছে আপনি জেনে নেবেন যে চৌঠা বৈশাখ অমুক জায়গায় আমি হরিনাম শুনে পূর্ণ অর্জন করেছি আপনার খাতায় লেখা হবে আপনি খাতাটাকে দেখবেন এবারে আপনি নিজে দেখবেন যে কি করেছি আর কি করেন এবার আপনি যদি পাপ করেন তার জন্য কোথায় যাবেন পাপের জন্য জমের দক্ষিণ দিক যেটা হচ্ছে নরক 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 শব্দের অর্থ কি নর মানে মানুষ গরু অপরাধ করলে নরকে যায় না ছাগল অপরাধ করলে নরকে যায় না কিন্তু মানুষ অপরাধ করলে তাকে নরকে যেতে হয় তাহলে ওটা হচ্ছে নরক এবার পুণ্যের ফলে আপনি কোথায় যাবেন স্বর্গে যাবেন তাহলে একটা পাপ পুণ্যের হিসেব বোঝা গেল এবার আপনি যে নরকে পড়ে আছেন তাহলে আপনাকে উদ্ধার করবে কে আর উদ্ধার করার জন্যই কিন্তু ওই তীর্থ আপনি নরকে আছেন আপনাকে উদ্ধার করার জন্য আপনারই পরিবারের মানুষ তাই গয়া তীর্থে গিয়ে আপনার নামে পিণ্ডদান করে আসে তবেই আপনি নরক থেকে উদ্ধার হবেন কি কিন্তু আজকে যেটা শুনবেন এর জন্য কিন্তু আমরা মরে গেলে আমাদের আর পিণ্ডদান করতে হবে না কেন হবে না কারণ কলিযুগে তিন ভাগ পাপ এক ভাগ মাত্র পূর্ণ আপনারা বলুন তো বাবা মা মারা গেল কটা ছেলে গয়াধামে গিয়ে পিণ্ডদান করলো কটা ছেলে গয়াধামে গেল পিণ্ডদান করলো তদ্রূপ এ কলিযুগে আমাদের মৃত্যু হবে আমরা নরকগামী হব কিন্তু আমাদের পিণ্ডদান করার জন্য কাউকে যেতে হবে না সেই পরিবারের মানুষ যদি এই তীর্থের মাহাত্ম্য শোভন করে শোভন করলে যারা মারা গেছে আপনারা শুনবেন তারা নরক থেকে উদ্ধার হবে এবার আপনারা যদি শুনেন আপনাদের কি হবে না এই লীলাকে আপনারা শ্রবণ করলে আপনাদের মৃত্যুর পরে নরক দর্শন হবে না মৃত্যুর পরে আপনি ভগবানের কাছে যাবেন ভগবান মানুষ করবে আবার হরিবাসরে বসবেন আবার নিতাই গৌর হরি বল।
তাই আজকে সেই লীলা শুনব যে তীর্থের এমন একটা মাহাত্ম্য সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ তবে গৌণীতায়ের নামে জয় দিয়েছেন রাধা কৃষ্ণের নামে জয় দিয়েছেন আরেকটা বাকি আছে সেটাকে উড়িষ্যার বুকে বসে আছে একটু দেয়া যাবে কে বলো জগন্নাথ বলো দেব সুবন্দায়ো জয় জগন্নাথ জয় জগন্নাথ সুবন্দায়ো বলো দেব জয় জগন্নাথ বলো জগন্নাথ বলো দেব সুবন্দায়ো জয় জগন্নাথ জয় জগন্নাথ সুবন্দায়ো বলো দেব Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. বলি একবার সাধুগুরু বৈষ্ণব কি তাহলে শুনছি আমরা গয়া তীর্থের মাহাত্ম্য ঠিক আছে এবার শুনুন গয়া বলে একটা ছেলে ছেলেটা ছিল দৈত্য কুলের ছেলে যার বাবার নাম ছিল দৈত্যরাজ ত্রিপুরাসু কি নাম বললাম দৈত্যরাজ ত্রিপুরাসু এখন ত্রিপুরাসুরের স্ত্রীর নাম ছিল প্রভাবতী গয়ার কিন্তু তখনও জন্ম হয়নি প্রভাবতীর গর্ভে ছিল পাঁচ মাসের সন্তান এমন সময় ত্রিপুরাসুর যাচ্ছে স্বর্গে যুদ্ধ করতে এই আসতে চঞ্চল হবি না তোরা সামনে বসে আছিস চঞ্চল না তাহলে ত্রিপুরাসুর যাচ্ছে স্বর্গে যুদ্ধ করতে এখন দৈত্যদের এটাই হলো আচরণ তারা পূর্ব পূর্ব পুরুষ ধরে তারা সর্বদাই যুদ্ধ মারপিটি ব্যস্ত থাকত ওরা বড় হবে স্বর্গে যাবে যুদ্ধ করতে যেমন হিরণ্যক হিরণ্যকশিপুর তালসুর বেত্রাসুর মহিষাসুর এরা সবাই স্বর্গে যুদ্ধ করতে যেত কিন্তু কোনো দেবতা বা দেবীর হাতে এদের মৃত্যু হতো যেমন মহিষাসুরকে কে মেরেছিল দুর্গা তাহলে আজকে ত্রিপুরাসুর যাচ্ছে স্বর্গে যুদ্ধ করতে কিন্তু তার স্ত্রীর গর্ভে তো পাঁচ মাসের সন্তান এবার বলুন মা কোন স্ত্রী কি স্বামীকে আর ছাড়বে যে যার গর্ভে সন্তান আছে সে যদি বলে আমি যুদ্ধ করব মারপিট করব তাহলে সেই স্ত্রী তো ছাড়বে না প্রভাবতী বাধা দিচ্ছে স্বামী তুমি যুদ্ধ করতে যেও না কথা শোনো স্বামী যুদ্ধ তুমি করতে যেও না আমার গর্ভে সন্তান আছে এই অবস্থায় তুমি যুদ্ধ করতে গেলে তাহলে আমার কি হবে আমার কি হবে তুমি এই অবস্থায় যুদ্ধ করতে যেও না কিন্তু যে বোঝে এক কথাতেই বোঝে আর যে বোঝে না হাজারবার বোঝালেও সে বুঝবে না তাহলে ত্রিপুরাসুর কোনো কথা না শুনে স্বর্গে চলে গেল যুদ্ধ করতে আর স্বর্গে গিয়ে এমন তাণ্ডব শুরু করলো মানে এমন অত্যাচার করতে শুরু করলো ইন্দ্রলোক ছিনিয়ে নিল ব্রহ্মালোক ছিনিয়ে নিল শিবলোক ছিনিয়ে নিল ৩৩ কোটি দেবদেবী ভিকারী হয়ে গেল ওই ত্রিপুরাসুরের কারণে ভিকারী হয়ে ওরা ছুটতে 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 একটা জলের ধারে এসে দাঁড়াল কারণ জলের মাঝখানে যে আছে সেই ওদের বিপদ হতে রক্ষা করবে তাহলে জলের মাঝখানে একজন শয়নে থাকে আপনারা দেখেছেন ওই মাতার উপরে সাপ আছে সাপের উপরে শুয়ে আছে আর একটা মেয়ে ছেলে তার চরণ সেবা করছে কে ওটা ওটা হলেন শ্রী বিষ্ণু নারায়ণ তাহলে ক্ষীরোদ সাগরে শয়ন ৩৩ কোটি দেবদেবী ওই ক্ষীরোদ সাগরের তীরে দাঁড়িয়ে বিপদে পড়ে ডাকছে কাকে বিপদ ভঞ্জন মধুসূদন প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনি রমরণ যেন মুরারি জাগো জাগো জাগো
جاغري جاغري جاغو جاغري جاغري جاغو جاغو جاغري جاغري جاغو جاغري جاغري جاغو جاغري جاغري جاغو جاغري جاغري جاغو 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 جاغري جاغري 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 جاغو بليا
একবার শ্রী বিষ্ণু নারায়ণে কি জয়। কিন্তু আমাদের ব্যাপারটা কি, সব ছেড়ে এখানে উপস্থিত কেন? আপনি সবই জানেন, আপনি অন্তর্যামী, আপনি জানেন না যে স্বর্গ রাজ্য বিপদের মধ্যে পড়ে আছে, আর আমরা কেন আপনার কাছে ছুটে এসেছি এটা আমাকে আমাদের বলতে হবে? আপনি অন্তর্যামী জানেন, তবু আমাদের মুখে শুনতে চান। শুনো, স্বর্গে একটা দৈত্য এসেছে, ত্রিপুরাসুর, তাণ্ডব শুরু করেছে, মুনি ঋষিগণের ওপর অত্যাচার করছে, আমরা পরাস্ত তার কাছে। তাই আমরা সবাই মিলে আপনার কাছে উপস্থিত হয়েছি একটাই কারণ, স্বর্গে থেকে ত্রিপুরাসুর যদি না যায় স্বর্গে কোনোদিনই শান্তি ফিরে আসবে না। আমরা যুদ্ধ করেছি কিন্তু পারিনি। আপনি বলুন ত্রিপুরাসুরের মৃত্যু কার হাতে আছে, কার হাতে মৃত্যু আছে? ভগবান বলে ও, তার মানে তোমরা এসেছো ত্রিপুরাসুরের মৃত্যুর জন্য, ঠিক আছে, কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি শিবজি কোথায়? শিবজি শিবজি শিবজিকে জানো তো? ভোলানাথ সে কোথায়? বলে ওর তো কোনো চিন্তা নেই, ওই গাছের নিচে ঘুমাচ্ছে। বলে ওকে ডেকে আন, যে ঘুমাচ্ছে ওকে ডেকে আন। এবার দেবতার দল গিয়ে শিবজির কাছে হাজির, এই যে শিবজি ভাই তোর কি কোনো জ্ঞান গম্য নাই? দেবতারা বিপদে পড়ে ছটপট করছে আর এখানে নাক দিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস? শিব বলে দেখ ভাই, যার অনেক কিছু আছে চিন্তা তার আছে, আর যার নেই কিছু চিন্তা, তোদের অনেক কিছু আছে চিন্তা তোদের আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব তোদের আছে, তাই তোদের চিন্তা আছে, আর আমার কি আছে? ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, আমি যেখানে ছাদ থাকি ছাদ পর্যন্ত নেই, কৈলাসে থাকে ছাদ আছে? ওর বন্ধু বান্ধব নন্দী ভিঙ্গি সব কি ডাকিনী যোগিনী, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তাহলে ওর কি আছে? তাই ওর কোনো চিন্তাও নেই। তাহলে যার অনেক কিছু আছে চিন্তা তাদের থাকে, যার নেই কিছু চিন্তা, তাহলে আমি তো নাকে তেল দিয়ে ঘুমাতে পারি? হ্যাঁ ঠিক আছে, জ্ঞানের কথা কইছো ঠিক আছে, চলো প্রভু তোমাকে ডেকেছে। যেই বলেছে প্রভু ডেকেছে, সঙ্গে সঙ্গে শিবজি বলে দুর্গা তোমার ঘুম ভাঙলে তুমি আসবে, কারণ প্রভু আমাকে ডেকেছে, তোমাকে যে ডেকে নিয়ে যাব সে সময়ও আমার নেই। দেখুন শিবজি কত বড় একটা শিক্ষামূলকের কথা দিল, সেটা কোনটি? জীবনে কোনোদিন যদি ভগবানের ডাক কানে আসে, তুমি আর অতীতের কথা ভাববে না, পেছনের দিকে তাকাবে না, কারণ যে তোমার আপনজন সে তোমাকে ডেকেছে। ওদের জন্যে তুমি যদি দেরি করো হয়তো তুমি যাবে সেই স্থানে, কিন্তু প্রভু তোমার জন্য অপেক্ষায় থাকবে না, সে চলে যায়। তাছাড়া তুমি যাদের আপন জন বলে ধরে রেখেছো তারা কি কোনোদিন আপন হবে? একটা ছুঁচ পর্যন্ত নিয়ে যাবার অধিকার আমাদের জীবনে নেই। ভাই বলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলো, কেউ কারো কি আপন আছে? তাহলে ওদের কথা ভেবে পিছু টানলে হবে না, তাহলে ভগবান যখন ডাকবে তোমাকে ছুটে যেতে হবে, দেরি করলে হবে না। শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণম, এই কথাটা কে বলেছিল? লঙ্কেশ্বর রাবণ, যিনি লঙ্কেশ্বর রাবণ এই কথাটা বলে গিয়েছিল, শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণম। কথাটার অর্থ কি? জীবনে যদি কোনোদিন শুভ কাজের চিন্তা জাগে সেটাকে তুমি সঙ্গে সঙ্গে করো, আর জীবনে যদি মনের মধ্যে একটা কুচিন্তা জাগে সেটাকে করবে করবে বলে কাটিয়ে দাও, দেখবে আর মন থেকে তুমি ও পাপ কাজ করতে পারবে না, কিন্তু ভালো চিন্তা জাগলে সঙ্গে সঙ্গে তুমি লেগে পড়ো কাজে। রাবণ কেন এই কথাটা বললো? কারণ রাবণ তো ঠকে গেছে, রাবণের মনের মধ্যে অনেক সুন্দর চিন্তা জেগেছিল কিন্তু কোনোদিন সে করেনি। রাবণ মনের মধ্যে জাগিয়েছিল যে স্বর্গের সিঁড়ি বেঁধে দেবে, স্বর্গের সিঁড়ি বেঁধে দেবে সে, আর বেঁধেও সে দিতে পারত, কিন্তু কোনোদিন ভালো চিন্তা জাগলো বটে কিন্তু সিঁড়ি সে বাঁধতে যায়নি, শুধু মনে করলো স্বর্গের সিঁড়ি বাঁধবো, কিন্তু আমি রাবণ আমাকে কে মারে, আজ নয় কাল বাঁধবো, আজ নয় কাল বাঁধবো, কাল কাল করে করে রামের হাতে তার মৃত্যু হলো, কিন্তু স্বর্গের তারা সিঁড়ি বাঁধা হলো না। সে চেয়েছিল সমুদ্রের জল নোনা মিষ্টি করে দেবো, শুধু মনে ভাবলো, কিন্তু আজও মিষ্টি হলো না, রাবণের মৃত্যু হয়ে গেল। সেই জন্যে বলে শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণম,
এই দেখুন মা দেখুন পৃথিবীতে টাকা উপায় করতে নিষেধ নেই দুহাত ভরে টাকা উপায় করো কিন্তু সেই